আসসালামু আলাইকুম রহমতুল বরকাত আদাব আল আদান সময় ব্যবহার দর্শক মশু আদান একামতের কিছু আদব রয়েছে আলমকাম দশটি আদব বর্ণনা করেছেন এখানে আমরা তিনটি ভিডিওতে কিলি ভাগ করে নিব প্রথমে আমরা পাঁচটি আদব বর্ণনা করব ইনশাল তালা আদান একামতের আদব শুরুর মধ্যে যে প্রথম আদবটি হল যে আদান এবং একামতের সময় কেবলার দিকে মুখ করে থাকা কেবলার দিকে হয়ে থাকা এটা মুস্তাহাব এবং এটা সব হবে ইনশাআ দুই নম্বর আদবটি হলো যে দারান অবস্থায় থাকা আদানের সময় এবং একমাত্র সময় যেটা নাকি সালফ সালিন সালিন যেটা বলেছেন ওলামা একরম বলেছেন এটা এই আমলটিও মোস্তাহাব উত্তম এবং তিন নম্বর হলো আদান এবং একমত আমরা পবিত্র অবস্থায় থাকবো আদানের সময় এবং একমাত্র সময় বিশেষ করে একমাত্র সময় তো থাকতেই হবে অলাম একরমদের অনেকেই বলেছেন যে একমত যদি অপবিত্র অবস্থায় অজু ছাড়া দেওয়া হয় তাহলে একমত হবে না এটা বলেছেন কিন্তু এবং আদান এবং একমাত্র সময় যদি আমরা অবস্থা থাকি অর্থাৎ আজানের আগেও যেটা করে নিয়ে পবিত্র অবস্থা থাকলে আমাদের এই মোস্তাহ উত্তম হচ্ছে এটাই রসোল্লা সালাম সালফে সালাম অনেক সালফে সালীন বলেছেন যে আমি একেবারে আদানের আগে কত বছর যাব চল্লিশ বছর একেবারে মসজিদে ছিলাম আদানের সময় পর্যন্ত আদানের আগে আমরা মসজিদে বসে গেছি এমন আমলটি এমনটি সার্ভেসালিন থেকে সাব্যস্ত আছে তিন চার নম্বর হলো যে আদান একামতের মাঝখানে কোনো কথাবার্তা না বলে নামাজের খেয়াল করা ধ্যান করা বিশেষ করে একামতের পরে এবং নামাজের আগে কথাবার্তা না বলা অতি প্রয়োজন হলে কখনও কখনও কথা বলা সাব্যস্ত আছে রসোল্লাহাম অতি প্রয়োজন কখনো কখনও উন্নতের প্রয়োজনে কথা বলেছেন এটা সাব্যস্ত আছে কিন্তু অধিকাংশ সময় আদান একমাত্র মাঝখানে কথা না বলা এবং একামত এবং নামাজের মাঝখানে কোনো কথা না বলা এটাই মোস্তাহাব এবং উত্তম পাঁচ নাম্বার আদবটি হলো সেটা হলো যে একামতের সময় স্থির থাকা মানসিকভাবে এবং শারীরিকভাবে স্থির থাকা সে রাচনা না করা এবং মানসিকভাবে অন্যদিকে ধ্যান না করা এবং নামাজের দিকে মনোযোগ্যভাবে নামাজের দিকে খেয়াল রাখা এবং নামাজ শুরু হতে যাচ্ছে এখন নামাজের প্রস্তুতি গ্রহণ করা এটা মস্তাহাব